আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উদযাপনে বাস্তুতন্ত্র রক্ষাকে পরিবেশ দিবসের থিম করা হয়েছে। অন্যদিকে পরিবেশের ভারসাম্য লঙ্ঘিত হওয়ার জ্বালা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বহু মানুষ। এমনই এক জ্বলন্ত সমস্যার ভুক্তভোগী উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছির 5টি গ্রামের মানুষ। তারা বুঝতে পারছেন পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হলে পরিবেশ তার মতো করেই প্রতিশোধ নেয়। জীবন জীবিকা শিখেই উঠেছে 5টি গ্রামের মানুষের, বেঁচে মরে আছেন তারা। সারা বারাসাতের ময়লা জঞ্জাল ফেলার জন্য নির্দিষ্ট 13 বিঘার একটি বিশালায়তন ভ্যাট তাদের জীবনকে ঠেলে দিয়েছে খাঁদের ধারে। বারাসাত পৌরসভা এলাকার ঠিক বাইরে 13 বিঘার উপরে জমি অধিগ্রহণ করে একটি ভ্যাট, যেখানে বারাসাত পৌরসভা শহর এলাকার যাবতীয় ময়লা ফেলছে 6 বছর ধরে। এখানে স্বাভাবিকভাবেই ফেলা হয় যাবতীয় বর্জ্য, যার মধ্যে রয়েছে আবর্জনা, রোগীদের ব্যবহৃত সরঞ্জাম থেকে গবাদি পশুর মৃতদেহ, আর এতেই জীবন বিপন্ন এলাকাবাসীর। ভ্যাট থাকার জন্য মানে এত দুর্গন্ধ, সারাদিনে আমরা মানে ঘরে টিকতে পারছি না, ঘরের দরজা জানলা আটকে আমাদের বসে থাকতে হচ্ছে, দরজা জানলা খুললেই ভ্যাটের গন্ধ, তার মধ্যে মশা মাছির উৎপাত হয়েছে। এই কিছুদিন আগে ভ্যাটে আগুন ধরিয়েছে, আগুন ধরানোতে পুরো এলাকায় পুরো ধোঁয়া ভর্তি হয়ে গেছে, শ্বাসকষ্ট, এমন ঘা হচ্ছে, কোনো ওষুধে ঠিক হচ্ছে না। তারপরে জলে এত দুর্গন্ধ, ওই জল আমরা খেতে পাচ্ছি না, আমরা গরিব মানুষ, আমরা কত কিনে জল খাবো। চাষিদেরকে বা গ্রামবাসীকে উল্টো বোঝানো হয়েছে, এখানে নানারকম প্রজেক্ট হবে, উন্নয়নমূলক কাজ হবে, এলাকাবাসীর কাজবাজ হবে, সেই হিসেবে জমিটা কেনা, ভ্যাট হিসেবে কিন্তু জমি কেনা হয়নি। যখনই ভ্যাট ফেলা শুরু হলো তখন আন্দোলন শুরু হলো। পরিবেশ দূষণের ফলে আশেপাশের বিস্তীর্ণ এলাকার কৃষি জমি হয়ে উঠেছে দূষিত, বর্জ্য পদার্থ দূষিত জল, এলাকার চাষ বন্ধ হয়ে আছে দীর্ঘ সময় ধরে। আমরা জমি জায়গাটা 5-7 বছর চাষই করতে পারছি না। বর্ষার জল যেমন মাঠে লাভে, আপনাকে এক্ষুনি দেখাবো সেই জল জমে আছে আমার পুকুরে, একদম সে যেন রক্ত পুঁজ, এমন পরিস্থিতি। মাঠে যে চাষিরা চাষ করতে লাভবে, যেই লাভ যে 10 মিনিট পরে সে চুলকানি শুরু হয়ে যাচ্ছে। চুলকানি শুরু হতে এইবার বাড়ি গিয়ে এইবার ধেয়ে ডাক্তার দেখাতে হচ্ছে, নত এইবার সব কেউ ভয়তে, চাষিরা তো আর চাষ করে, লোকজন ধরে নিয়ে চাষ করে, জন ধরে নিয়ে তারা ভয়তে মাঠে লাভ জানা বলছে, বলো মাঠে যাবো 200 টাকা রোজ দিবি, ওর থেকে আমরা জোগাড়ে কাজে যাবো। আমাদের ওই ভয়তে ওরা মাটি লাভে না, চাষ 500 বিঘে জমি পড়ে আছে, সব এত ঘাস বন হয়ে সব পড়ে আছে 500 বিঘে জমির গায়ে। কৃষিকাজ বন্ধের সাথে সাথে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে পরিবেশ দূষণের ফলশ্রুতি হিসেবে। পানীয় জলের প্রবল সমস্যা দেখা দিয়েছে, কিনে জল খাওয়া ছাড়া উপায় নেই, কারণ পানীয় জলস্তরে মিশছে দূষিত জল। পাশাপাশি যুক্ত হয়েছে চর্মরোগের সমস্যা, প্রায় প্রতিটি মানুষ চর্মরোগের শিকার। অন্যদিকে বেড়েছে বিষাক্ত কীট এবং বুনো শেয়ালের উৎপাত। এলাকার মানুষ একজোট হয়েছেন, তারা গড়ে তুলেছেন ভ্যাট উচ্ছেদ কমিটি, দফায় দফায় আন্দোলন হয়েছে। এলাকার মানুষের দাবি, বন্ধ করে দিতে হবে ভ্যাট, বাঁচতে দিতে হবে এলাকার সাধারণ মানুষকে, আন্দোলন সংগঠিত করেছেন তারা। সাধারণ মানুষের অভিযোগ, বাঁচার তাগিদে আন্দোলন সংগঠিত করতে গিয়ে তাদের পড়তে হয়েছে হুমকির মুখে। অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জি অবশ্য জানালেন, সমস্যা তারা বোঝেন, কিন্তু তাদের গাড়ি এলাকাতে ঢুকলেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে নির্ধারিত সময়সীমার আগেই। এটাকে দূরীকরণের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট যে আছে, ডিপার্টমেন্ট আছে, তারা আধুনিকরণ করার ব্যবস্থা করেছে, ঠিক আছে। অর্থাৎ যে ময়লাগুলো পড়বে সেই ময়লাগুলো হচ্ছে দুটো ভাগে ভাগ করা হবে, একগুলো একটা হচ্ছে তোমার যেগুলো পচনশীল, একগুলো পচনশীল নয়, এটা শেড করা হবে, শেডের মধ্যে এগুলোকে সেগ্রিগেট করা হবে, রিসাইক্লিং প্রসেসে যেগুলো মানে পচনশীল নয় সেগুলোকে ডাস্ট করে অন্য কিছু তৈরি করা হবে, আর যেগুলো পচনশীল সেগুলো দিয়ে সার তৈরি হয়ে সেগুলো ওরা বাইরে নিয়ে যাবে। এটা কি মধ্যমগ্রামে হতে চলেছে? এটা কিন্তু সব জায়গায়, আমাদেরও তো এজেন্সি এসছে, এটা আমাদেরও এজেন্সি এসছে, ভ্যাটে যে মালটা আছে সেই মালটা ওরা তুলে নিয়ে যাবে, এটা অসভ্যতা করছে ওরা, আমরা দেখি ভ্যাট তো সমাধান করতে হবে, তাহলে এই ময়লাগুলো যাবে কোথায়, ময়লাগুলো তো সমাধান করতে হবে, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি, আমরা এজেন্সিকে বলেছি, এজেন্সি আসছে, যে ময়লাগুলো আছে ওগুলো ওরা তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে আমরা যে সিস্টেমে যেটা বললাম ওই সিস্টেমটা যদি রিসাইকেল বিন হবে, সেই সিস্টেমটা আমরা ওখানে করার চেষ্টা করব, যাতে ওদেরও অসুবিধে না হয়, মানুষেরও অসুবিধে না হয়। 31 আগস্ট ওরা তো আমাদের এখনও 2 মাস টাইম দেয়, 1 মাস টাইম দেয়নি ওরা আমাদের, আমরা তো 10 দিন হলো মাল ফেলছি, এতদিন ওরা ঢুকতে দেয়নি, তো আমাদের এগ্রিমেন্ট হওয়ার পর থেকে এতদিন ঢুকতে দেয়নি। তাহলে এটা বাড়ানো হবে বলছেন? ডেফিনেটলি বাড়ানো হবে, 6 মাস তো অ্যাটলিস্ট আমরা সময় চেয়েছিলাম। কিন্তু আর সইছে না কদম্বগাছির মানুষদের এই জ্বালা, জীবন জীবিকা বিপর্যস্ত, প্রতিটি প্রশ্বাসে বিষ টেনে নিতে হচ্ছে তাদের।
পানীয় জল পাচ্ছেন না তারা। কদম্ব গাছের 5টি গ্রামের মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর ঘ্রাণ পাচ্ছেন। পরিবেশের ভারসাম্য চূড়ান্তভাবে লঙ্ঘিত হওয়ায় জীবন তাদের কাছে এখন মৃত্যুসম। কার্মেল রিপোর্ট, নোবেল বাংলা।